এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর গতকাল একটু আশার আলো দেখেছিলাম আর কি মানে মেঘ টেক করেছিল সন্ধ্যেবেলা তো একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়লো বিকেলবেলা থেকেই মেনলি মানে দুপুর বিকেলও নয় দুপুরবেলা থেকেই দেখছিলাম বেশ মেঘ মেঘ করেছে তো মনটা সবারই একটু আনন্দে চনমন করে উঠেছিল বিকেলবেলা একটু টিপ টিপ করে হলো বৃষ্টি তারপর ব্যাস বন্ধ যদিও খবরে বলেছিল আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখন দুপুর বাজে তোমার 2:45 বেজে গেছে 3:10 এখানে তোমরা দেখতে পারো সো 3:10 হয়ে গেছে এখনো রোদের তাপ তো কিছুই কম দেখছি না জানি না পরের দিকে বৃষ্টি হবে কিনা যাই হোক আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আজকে আমার খুব অদ্ভুত লাঞ্চ তো এটা হচ্ছে আঙুরের রস এটা আমি বানালাম ওই ফুড প্রসেসরটা হওয়ায় খুব সুবিধা হয়েছে আর এই গরমে দিব্যি জুস বানাচ্ছি আর খাচ্ছি সেই সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা সো এটাই আমার লাঞ্চ ভাত টাত কিছু খাচ্ছি না ইচ্ছেও করছে না অভিষেকের জন্য আজকে বানিয়ে দিয়েছিলাম বেলের পানা আমার বেল খুব একটা ভালো লাগে না সো ও খুব ভালোবাসে তো ওর জন্য আজকে বেলের পানা করে দিয়েছিলাম ওটা খেয়ে অফিস গেছে হ্যালো এভরিওয়ান এখন বিকেল হয়ে গেছে প্রায় 5টা বাজে যাচ্ছে আর আমি এখন করছি ডিনারের প্রিপারেশন আজকে আমি রাতে স্পেশাল কিছু বানাবো তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সেটা হচ্ছে নান নান পরোটা টাইপ আর কি সো আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আমি ইউটিউব দেখে এটা শিখেছি সেই সঙ্গে বানাবো আজকে ঘুগনি তো বানাবো শোন পরে একটু রাতের দিকে কিন্তু নানের প্রিপারেশনটা এখন থেকেই করবো তো সেই জন্য এখানে আমি সব গুছিয়ে রেখেছি এখানে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ ময়দা এটা আমি এই বাটিটায় ঢেলে নেব তার সাথে দেখো এখানে আমি নিয়েছি 3 টেবিল স্পুন সমান মিল্ক পাউডার তার সাথে এখানে নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ চিনি 7 মতো লবণ আমি এটা ভালো করে মেখে নেব হাত দিয়ে সেই সঙ্গে আমি ইউজ করছি এটা ড্রাই ইস্ট অ্যাক্টিভেটেড ড্রাই ইস্ট এটা আমি 1.5 টিস্পুন নেব এটা 1/2 টিস্পুন তো এটার 3 চামচ আমি নেব এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল আমি আর একটু সাদা তেল মেশাবো এবার এটা আমি এখানে দেখো আমি ঈষদুষ্ণ গরম জল রেখেছি তো এটা দিয়ে এটা হালকা করে মেখে নেব প্রথমে আমি এটা স্প্যাচুলা দিয়েই একটু মেখে নিচ্ছি তারপর হাত ইউজ করবো তো এইখানে আমার এই দেখো ময়দা মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখো পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য এটাই জল দিয়ে দিয়েছি তো ময়দাটা এখন 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য থাকবে এটা ফুলে যাবে যেহেতু ইস্ট আছে আর মটরটা আরও একটু ফুলবে তারপর রান্না করব আর আমি এখন একটু বেরোবো একটু কাজ আছে তো সেটা সেরে টুকটাক কিছু মার্কেটিং করতে হবে মানে মার্কেটিং বলতে ঘুগনি বানাবো তো একটু ধনে পাতা এই টুকটাক আমার কাছে সেরকম কিছু নেই সবই ওপরে রান্নাবান্না হয় তো ধনে পাতাটা মায়ের কাছেও নেই তো ওইটা আরও টুকটাক কয়েকটা জিনিস আমি নিয়ে চলে আসবো তো আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর তারপর রীতিমতো রান্নার জোগাড়ে লেগে গেছি আমার ঘুগনি অলমোস্ট শেষের দিকে বলতে মশলা কষা চলছে মটর সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে নিই এই দেখো মানে মশলা কষা চলছে এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আলু মানে ঘুগনির আলু এখানে ভেজে রেখেছি তো এটা এবার এখানে আমি দিয়ে দেব এটাকে আরেকবার একটু মেখে নেব তারপর লেচি করে পরোটা বানিয়ে দেব পরোটা অলমোস্ট শেষের দিকে অভিষেক অফিস থেকে চলে এসেছে আর ওই ক্যামেরাটা ধরে আছে বেশ তুলতুলে নরম হয়েছে রে
দোকানের মতো এই দিকে দেখো এই দেখো বেশ কি সফট কি দিয়েছিস সেটা কি ইনস্টিস্ট দিয়ে বানানো আমি সব এরপর কি বাসন গুলো আমাকে মাজতে হবে নাকি আগে খেয়ে পেটটা ভরিয়ে নি তারপর করবো অনেকটাই রাত হয়ে তুই সকালের পার্টি রাখবো না ঘুগনিতে যা চেহারা দেখতে পাচ্ছি মা বাবাকে না দিলে হয় না আমি অনেকখানি করেছি ওপরে ওদের দিকে দিয়েও তো খেতে যায় ঠিক আছে একটু বেশি করে পেলে ভালো হয় আর কি যুদ্ধ শেষ হলো নাকি এরকম তো বহুবার হয়েছে খাবার সময় আর শুট করার গেছিল না এতক্ষণ গিয়েছিলাম না তারপরে খেয়েছি আর আজ সকালে সাউথ সিটিতে এসেছি কফি পার্লে বসে কফি খাবো এটা যদিও জল কফি আসছে প্রশ্ন হচ্ছে যে তুই চিনি খাবি না তো আমরা সাউথ সিটি থেকে চলে এসেছি আর এখন উপরে এসেছি দুপুরের খাবার খাবো এখন বাজে প্রায় কটা পৌনে দুটো বাজে তো আজকে এইখানে এই যে মা এখানে ভাত বাড়ছে সো আজ ভাত এটা হচ্ছে পাবদা মাছের ছাল এঁচোড় আর এটা হচ্ছে মান কচু বাটা এই আছে আচ্ছা কালকে খেয়েছিল তো নান নান ভালো হয়েছিল ঘুগনি আর বাবা একটু ঘুমোচ্ছে এখন আর অভিষেক ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা খুঁজছে কাঁচা লঙ্কা